नमस्कार, वेलकम बैक टू प्रिया सिंपल रेसिपि। आशा करी आपनारा सुस्थ आछेन, भालो आछेन। चले एसेछि आबारो एकटा नतुन रेसिपिर साथे। आजके रेसिपि काचा पेपर खीर। आपनारा तो अनेक रकम खीर खेयेछेन, किन्तु कखनो कि एई काचा पेपर खीर खेयेछेन? आशा करी आजकेर एई रेसिपि देखले खूब सहजे आपनारा बाड़ीते एई खीर तैरि करे निते पारबेन। चैनेले नतुन बंधु होये थाकले चैनलटा सबस्क्राइब करे देबेन। चलुन ताहले बेशी बगर बगर ना करे देखे निया जाक आजकेर रेसिपि। निये निएछि एकटा छोटो साइजेर पेपे खोसा छाड़िये चार टुकरो करे केटे परिष्कार करे धुये निएछि। एबार ग्रेटारेर साहाज्ये पेपेगुलो भालोभावे ग्रेट करे नेब। ग्रेटारेर पतला दिकटा दिएई पेपेगुलो ग्रेट करबेन, ताते करे खीरटा खेते खूब भालो लागे। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কত মিহি করে গ্রেট করে নিয়েছি। একইভাবে সবগুলো পেঁপে গ্রেট করে নেব। সবগুলো পেঁপে গ্রেট করে নিয়েছি। এবার হাতে চেপে ভালোভাবে পেঁপের এক্সট্রা জল বের করে নেব। সবগুলো পেঁপে ভালোভাবে চেপে এক্সট্রা জল বের করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। এদিকে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব এক চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ লো ফ্লেমে দুই মিনিট ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে কাজু আর কিশমিশ ভেজে নিতে হবে, তা না হলে কাজু আর কিশমিশ পুড়ে যেতে পারে। কাজু আর কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও দিয়ে দেব দুই চামচ ঘি। চেষ্টা করবেন এই খিরটা ঘিয়ে তৈরি করার, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দেব তিনটে এলাচ। দিয়ে দেব একটা তেজপাতা। এলাচ আর তেজপাতা লো ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এলাচ আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। পেঁপে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁপেগুলো ভেজে নিতে হবে, তা না হলে পেঁপের কাঁচা গন্ধ থেকে যাবে আর খিরটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর পেঁপেটা ভেজে নিতে হবে। পেঁপে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 500 গ্রাম লিকুইড মিল্ক। আপনারা চাইলে গুঁড়ো দুধও একটু জলে গলিয়ে দিয়ে দিতে পারেন। এবার পেঁপে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। পেঁপে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ভালোভাবে পেঁপে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব এক কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যেন আমার মতো ভুল করবেন না। দুধ দেওয়ার পরে যখন ফোটাবেন তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে ফোটাবেন, তা না হলে দুধ ফেটে যায়। আমি এখানে হাই ফ্লেমে ফোটাতে যেয়ে দুধ হালকা ফেটে গেছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কাঁচা পেঁপের ক্ষীর। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।